আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খবরের শুরুতেই থাকছে এবার বাংলাদেশের এমপি মন্ত্রীদের করোনা আক্রান্তের সবশেষ আপডেট থেকে যে ভয়াবহ তথ্য বেরিয়ে এলো। শতাধিক সংসদ সদস্য করোনা আক্রান্ত, তাদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন যারা। এ সম্পর্কে বিশেষ কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। অন্যদিকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান হাটাজির মাদ্রাসা কর্তৃপক্ষ ও হেফাজতে ইসলামের, এবং অসহায়ত্ব প্রকাশ করে যা যা বললেন তারা। এদিকে সমঝোতা নয়, যুদ্ধাপরাধীদের মতোই বিচার হবে হেফাজতের, সাফ জানিয়ে দিলেন সরকারের এমপি মন্ত্রীরা। এছাড়াও খবরে থাকছে আগামীকাল থেকে যে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সুতরাং আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল খবরে। কোভিড-19 মহামারীতে বিপর্যস্ত দেশ, রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, সম্প্রতি মৃত্যুও তিন অঙ্কে গিয়ে ঠেকেছে। করোনা আঘাত এনেছে বাংলাদেশের জাতীয় সংসদেও। চলমান সংসদের 100 বেশি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সংসদ সচিবালয় ও দলীয় সূত্রে জানা গেছে এই তথ্য। জাতীয় সংসদ সদস্যদের মধ্যে সর্বশেষ করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহীর এমপি ফজলে হোসেন বাদশা। তাকে নিয়ে এখনও পর্যন্ত মোট 109 জন করোনা আক্রান্ত, তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে মহামারীতে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছরের এপ্রিল ও মে মাসে একজন করে সংসদ সদস্যের করোনা শনাক্ত হয়, এরপর জুনে এটি বেড়ে দাঁড়ায় 16 জনে, জুলাইয়ে 6 এবং আগস্টে 11 জনের করোনা শনাক্ত হয়, এরপর সেপ্টেম্বর ও অক্টোবরে 5 জন করে শনাক্ত হলেও নভেম্বরে সর্বোচ্চ 22 জনের করোনা শনাক্ত হয়। এরপর টানা 3 মাস এটি কমতে থাকে, ডিসেম্বরে হয় 8 জন, জানুয়ারিতে 3 ও ফেব্রুয়ারিতে 6 জন সংসদ সদস্যের করোনা শনাক্ত হয়। এবছরের মার্চে দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে 14 জন সংসদ সদস্য এতে আক্রান্ত হন, আর চলতি মাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন 11 জন। সংসদ সচিবালয় সূত্র বলছে, প্রতিটি সংসদ অধিবেশনের আগে সবার করোনা পরীক্ষা করাটা বাধ্যতামূলক। এতে দেখা গেছে উপসর্গ ছাড়াও অনেকেরই করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ সংসদ অধিবেশন বসে 1 এপ্রিল, এর আগে করোনা নমুনা পরীক্ষা করাতে গিয়ে বেশ কয়েকজন শনাক্ত হন। এছাড়া 17 থেকে 27 মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে বাধ্যতামূলক নমুনা পরীক্ষা করাতে গিয়ে কারো কারো করোনা শনাক্ত হয়। এ অনুষ্ঠানে যোগ দিতে গত 25 মার্চ নমুনা পরীক্ষা করার পর 26 মার্চ করোনা শনাক্তের তথ্য পান গাজীপুর 4 আসনের সাংসদ সিমিন হোসেন রিমি। নির্বাচনী এলাকায় নিয়মিতভাবে করোনায় আক্রান্তদের পাশে থেকে 1 বছর ধরে কাজ করেছেন তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অন্তত 109 জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 4 জন মারা গেছেন, আর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আক্রান্ত হয়েছেন 15 জন, এর মধ্যে 1 জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সংরক্ষিত নারী আসনের এমপি 12 জন। করোনা আক্রান্ত হয়ে গত বছরের 13 জন মারা যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ 1 আসনের এমপি মোহাম্মদ নাসিম। একই দিনে মারা যান টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, আর জুলাইয়ে মারা যান নওগাঁ 6 আসনের এমপি ইসরাফিল আলম। সর্বশেষ 14 এপ্রিল মারা গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা 5 আসনের এমপি আব্দুল মতিন খসরু। এর আগে গত মাসে মারা যান সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুসসামাদ চৌধুরী। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। প্রথম মৃত্যু হয় 18 মার্চ, আর এমপিদের মধ্যে প্রথম করোনা সংক্রমিত হন নওগাঁ 2 আসনের এমপি হুইপ শহীদুজ্জামান সরকার। এদিকে হেফাজতে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে বলেছে, মাদ্রাসাটির বিরুদ্ধে দেশের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং শিক্ষকদের পক্ষে একটি লিখিত বিবৃতিতে এরকম ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। লিখিত বিবৃতিটি পাঠ করেন মাদ্রাসার শিক্ষক ডক্টর নুরুল আফসার। সেখানে বলা হয়, দারুল উলুম হাটাজির মাদ্রাসার প্রতিষ্ঠার 120 বছর পর কিছু আদর্শচ্যুত ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী দেশের ভেতরে এবং দেশের বাইরে উম্মুল মাদারেসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। এই বিবৃতি দেওয়া হলো এমন সময়ে যখন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সরকারের গ্রেফতার অভিযান চলছে। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় সরকারের সাথে এ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছিল হেফাজত কর্মীরা। এরপর সরকার সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেফতার অভিযান শুরু করে। ব্রাহ্মণবাড়িয়া এবং হাটাজারি সহ বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতা এবং প্রাণহানির ঘটনার পর গ্রেফতার অভিযানের মুখে হেফাজত চাপে পড়েছে। কওমি মাদ্রাসা ভিত্তিক হেফাজতে ইসলাম দলের উদ্ভব হয়েছে এই হাটাজারি মাদ্রাসা থেকেই। এই মাদ্রাসার পরিচালক জুনায়দ বাবুনগরী বর্তমানে হেফাজতে ইসলামের আমির। তবে সাম্প্রতিক গ্রেফতার অভিযান প্রসঙ্গে
হাটাজের মাদ্রাসার এই বিবৃতিতে সরাসরি কিছু বলা হয়নি। লিখিত বক্তৃতায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অত্র অঞ্চলের ইমাম, খতিব এবং সর্বস্তরের তৌহিদি জনতার কাছে আমাদের বিশেষ আহ্বান থাকবে, আল্লাহ না করুক যখনই আপনারা শুনবেন আপনাদের এই প্রিয় উম্মুল মাদারিস দুষ্কৃতিকারীদের কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই আপনারা স্ব স্ব অবস্থান থেকে উম্মুল মাদারিসের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসবেন। অপরদিকে দুষ্কৃতিকারীদের প্রতিও আমাদের সুস্পষ্ট সতর্কবার্তা, ষড়যন্ত্র বন্ধ করুন, অন্যথায় আল্লাহর ইচ্ছায় ঘৃণিত ও লাঞ্ছিত হয়ে ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বর্তমানে বন্ধ থাকলেও কমি মাদ্রাসায় দান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আহমদ শফির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত 12 এপ্রিল আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেখানে হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়দ বাবুনগরী, আজিজুল হক ইসলামাবাদী সহ 43 জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এদিকে সরকারের সাথে সমঝোতা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা সাক্ষাৎ করলেও সংগঠনটির সঙ্গে কোনো সমঝোতায় যাবে না আওয়ামী লীগ। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার অভিযান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ক্ষমতাসীন দলটির একাধিক নেতা। এ ব্যাপারে সরকার ও আওয়ামী লীগ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তারা। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আইন তা নিজস্ব গতিতে চলবে, তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে, সবাইকে আইনের আওতায় আসতে হবে, এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বৈধ সরকার ক্ষমতায়, সেখানে রাষ্ট্রীয় সম্পদে আগুন, ভাঙচুর, ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো সহ্য করা হবে না, তালেবানি কায়দা, পাকিস্তানি কায়দা এদেশে চলবে না, যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার হয়েছে তাদেরও সেইভাবে বিচার হবে। সরকারের একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতারা জানান, এর আগে তাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু তারা যেভাবে সরকারি অফিস, রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছে, স্বাধীনতা ও সংবিধানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই অপরাধে তাদেরকে আইনের আওতায় আসতেই হবে, সরকারের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। এদিকে বৃহস্পতিবার থেকে 28 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। সার্কুলারে বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালু থাকবে। গ্রাহকদের হিসাবের মেয়াদ পূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি সেবা দিতে 22 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালীন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারের সাপ্তাহিক ও সরকারের ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের সর্বোচ্চ 2টি শাখা, একটি ঢাকায় ও অপরটি ঢাকার বাইরে ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো নিজ বিবেচনা সম্পন্ন করতে বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান আইন 1993-এর 18-এর স ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।